আসসালামু আলাইকুম। বর্ষার এই দিনে আরও একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হলাম শিল্পীস কুকিং গ্যালারিতে। আজ আমি করে দেখাবো মুগ ডাল পাকোড়া। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্ট্রিট ফুড, এটা নিউ মার্কেটে বা ধাবাতে পাওয়া যায়। তো এটা তৈরি করতে কী কী লাগছে চলুন একটু দেখে নিই। মুগ ডাল পাকোড়া তৈরি করতে অবশ্যই লাগবে মুগ ডাল। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় এক কাপের মতো মুগ ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। এটা ভালো মতো ভিজে গেছে, এখন আমি পানিটা ফেলে দিয়ে এটাকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, অথবা শিলপাটাও বেটে নেওয়া যায়, তবে আজকাল তো আর কেউ শিলপাটায় বাটে না। এটাকে ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে অল্প পানি দিয়ে বাটতে হবে, বেশি ঢিলা যেন না হয়ে যায় এবং একদম মিহিন পেস্ট যেন না হয়ে যায়। এটা একটু দানা দানা থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কেমন পেস্ট হয়েছে, দেখুন একটু বেশ ঘন হয়েছে এবং এটা সুজির মতো দানা দানা আছে, একদম মিহিন পেস্ট হয়নি। তো আমি এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডাল বাটাটা একটু শক্ত করার জন্য আমি এখানে 2 চা চামচ চালের গুঁড়া নিয়ে নিলাম, আপনারা চাইলে বেসনও নিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব, এটা হাত দিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে। আপনি যত বেশি ভালোভাবে ফেটাবেন ততই ভালো হবে পাকোড়াটা। একদম ফেটাতে ফেটাতে অনেকটা সাদা কালারটাকে দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো আমার এটা বেশ ভালো মতো ফেটানো হয়ে গেছে, এখন আমি বাকি উপকরণগুলো এতে মিক্স করে দিব। আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দেবেন ফ্রেন্ডদের সাথে। তো কথা বলতে বলতে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো সেটাও দিলাম 1 চা চামচ, এখানে আদা বাটা দিলাম 1 চা চামচ, আর দেব কাঁচা মরিচের বাটা। চাইলে কেউ কাঁচা মরিচ কুচিও দিতে পারে, আমি একটু ঝাল পছন্দ করি, পাকোড়া একটু ঝাল হলে ভালো লাগে, তাই আমি 2 চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়েছি। এখানে খাবার সোডা নিয়েছি, কেউ চাইলে বেকিং পাউডারও দিতে পারেন। তো খাবার সোডাটা আমি কীভাবে দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিব। এখানে খাবার সোডা নিয়েছি 1/4 চা চামচ, আমি খাবার সোডাটা দিয়ে দিলাম এক সাইডে, আর 1 চা চামচ ভিনেগার সেটা দিয়ে দিলাম খাবার সোডার উপরে। এতে আপনার পাকোড়াটা খুব ভালো ক্রিসপি হবে। তো সব কিছু এখন মাখিয়ে নিব, আর আমি এখানে কোনো পেঁয়াজ কুচি দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারেন। এটা আসলে ইন্ডিয়ান স্ট্রিট ফুড, আমি যেমনটা খেয়েছি সেখানে পেঁয়াজ থাকতো না আমি দেখেছি। তো এখানে 1 টেবিল চামচ আমি তেল গরম করে রেখেছি যে ভাজার জন্য, সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। বেশ আবার কিছুটা মাখিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য একটু লেবু আর একটু চিনি, এতে পাকোড়ার টেস্টটা খুব ভালো লাগবে। এখন আমরা ভাজায় চলে যাব। এখানে একটা কড়াইতে তেল নিয়েছি পর্যাপ্ত পরিমাণ, তেলটাকে একটু গরম হতে দিব। গরম হয়ে গেলে ছোট ছোট করে এটা বড়ার মতো একদম বলের মতো করে ছেড়ে দিব, দেখুন এগুলো উপরে ভেসে উঠেছে। এভাবে আমি সবগুলো পাকোড়া ছেড়ে দিব এবং ভেজে নিব মিডিয়াম আঁচে। আর এটা অনেক সময় ধরে ভাজতে হয় না, মোটামুটি কালার চলে আসলেই ভাজা হয়ে যায়। আপনি যদি অনেক সময় ধরে ভাজেন তাহলে কিন্তু ক্রিসপি হওয়ার পরে আবার শক্ত হয়ে যাবে, দেখুন ঠিক এরকম গোল্ডেন কালার অবস্থায় নামিয়ে নিব। আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। তো আমার মুগ ডাল পাকোড়া ভাজা হয়ে গেছে, আমি একটা চাটনি তৈরি করে দেখাচ্ছি যেটা এটার সাথে খুব ভালো যায়। এখানে আমি সাদা সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম, তার সাথে লবণ চিনি দিলাম আর একটু আদা বাটা দিলাম, দিলাম কাঁচামরিচ বাটা, স্বাদ অনুযায়ী আপনি যেমন ঝাল পছন্দ করেন তেমনটাই দেবেন, আর তার সাথে একটু ভিনেগার দিতে হবে, এগুলো একটু মিক্স করে নিতে হবে। এই চাটনিটা এর আগেও আমি দেখিয়েছিলাম, আর এই বড়ার সাথে এটা খুব ভালো যায়। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে, এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। এরপর একটু টেস্ট করে নেবেন আপনার লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা। এখন আমি ভাজা পাকোড়ার উপরে একটু চাট মশলা আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিব, এতে খেতে খুবই ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মুগ ডাল পাকোড়া।
आशा करी आमार आजकेर भिडियोटा आपनादेर भालो लेगेछे। आपनारा बासाय एटा ट्राई करबेन एबं आमाके कमेंट करे जानाबेन केमन लागलो। सबाई अनेक भालो थाकबेन। आल्लाह हाफेज़।